বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন তো নির্বাসনে চলে গেছে বহু আগে, এখন নির্বাচন হয় জনগণের ক্ষমতায়নে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আরেক ধরনের নির্বাচনের নামে প্রহসন হয় চর দখলের লড়াইয়ে হার জিত করার জন্য। শনিবার সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমরেড খালেকুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন হয়নি। এখন দেখা যায় নির্বাচন যখন আসে তখন ক্ষমতাবান গোষ্ঠীর গদি রক্ষা এবং গদি দখলের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনেকটা চর দখলের লড়াইয়ের মতো, এতে জনসাধারণ ভোগান্তির মধ্যে পড়ে। ফলে প্রতিটা নির্বাচন যখন আসে তখন গণতন্ত্র প্রতিষ্ঠা তো দূরে থাক, সেটা ক্রমাগত নির্বাচনে যেতে থাকে। এর আগে শনিবার সকাল 11:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনের উদ্বোধন করেন তিনি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলন উপলক্ষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত, নান্টু সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চালানো হচ্ছে নীতিহীন চুক্তিদায়িত রাজনীতির ব্যাপক অভিযান। সংগ্রামের অনুগত সংবিধানের অন্যতম মূল স্তম্ভ সমাজতন্ত্রকে মুক্তবাজারে পুঁজিবাজারের কাছে বিক্রি করে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার দুই পক্ষে পক্ষে রাজনৈতিক ব্যবহারকে পাকিস্তানের রূপ দেওয়া হয়েছে। স্বাধীন জাতীয় বিকাশে জাতীয়তাবাদকে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে আঞ্চলিক সাম্রাজ্যবাদ কিংবা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের স্বার্থ সুবিধা কিংবা আশীর্বাদ লাভে হীন চেষ্টায় দেশকে ছুটিতে ফেলে ফেলছে বারবার। গত 52 বছর যে ব্যবস্থা ও যে শ্রেণী যে শাসন করেছে, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা বুর্জোয়া শ্রেণীর শাসন যারা চালিয়েছে তারা প্রমাণ করেছে এদের নেতৃত্বে সুবিধাভোগীরা ক্ষমতাবান আরো ক্ষমতাবান হবে, জনগণ ক্রমাগত ক্ষমতাহীন হতে থাকবে, রাজনীতি দুর্বৃত্তায়িত হতে থাকবে, আর দুর্বৃত্তদের হাতে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা পাবে। তাই আজ বিকল্পের কথা ভাবতে হবে। সেই বিকল্প সত্যিকার বিপ্লবী দলের নেতৃত্বে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, সে আহ্বান আমাদের দল শুরু থেকে রেখে আসে এবং তার অংশ হিসেবে আর বরিশালবাসীর কাছেও আমরা সেই আহ্বান রাখছি। বরিশালবাসী সহ সারা দেশের মানুষ জানে কৃষিবাহী অটোরিক্সা সহ কারখানা শ্রমিক গোষ্ঠীবাসী ছাত্রদলগণ কাছে কীভাবে আমাদের সংগঠন এবং নেতৃত্ব দাঁড়িয়েছে। করোনা মহামারী কালে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নেতা কর্মীদের জনসেবা ও ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন আপনাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে।